চ্যানেলের পক্ষ থেকে আমার সব সাবস্ক্রাইবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমি একটা অর্ডারের জন্য যাইতেছি মির্জাপুর টাঙ্গাইল। এই অর্ডারটা হচ্ছে আমার, গত কয়েকদিন আগে আমি আমার চ্যানেলে একটা পোস্ট দিছিলাম যে যদি কেউ মাদ্রাসার একসাথে 50 বা 100 ড্রেস তৈরি করতে চান আমার সাথে যোগাযোগ করবেন, আমি গিয়ে মাপ নিয়ে তারপর সেলাই করে দিতে পারবো, সমস্যা নেই। তো সেই ক্ষেত্রে আমার ওই পোস্টে আমার এক প্রিয় হুজুর সাহেব, উনি একটা মাদ্রাসার প্রিন্সিপাল, উনি আমাকে ফোন দিছে, আমার সাথে বিস্তারিত আলাপ আলোচনা করলো। করার পরে আমি প্রায় ওনার সাথে 1 সপ্তাহের মতো যোগাযোগ রাখলাম যে মাদ্রাসাতে 100 থেকে 120 জন ছাত্রছাত্রী আছে, তো আপনি এখন, আমি প্রথমত 10টা মাপ মোবাইলে ভিডিও কলের মাধ্যমে আপনি নেন, ওই 10টা সেট আপনি তৈরি করে এখানে এসে আমাদের দেখাবেন, তারপর বাকি ছাত্রদের মাপটা আপনি নিয়ে যাবেন। তো ওই কথায় আমি মোবাইলে 10টা সেটের অর্ডার নিলাম। নেওয়ার পরে আমি 10টা সেট তৈরি করে গত বুধবারে আমার আসার কথা ছিল, হুজুর নিষেধ করছে যে বুধবারে আইসেন না, বৃহস্পতিবারে তো আপনার 16 ডিসেম্বর, শুক্রবারও বন্ধ, আপনি শুক্রবারে রওনা দিয়ে শনিবারে মাদ্রাসা পরীক্ষা আছে, শনিবারে মাদ্রাসা পরীক্ষাটা হইলে ছাত্ররা সবাই আসবে, তখন সবগুলা ছাত্রছাত্রী মাপ নিতে পারবেন। তো সেই কারণে আর কি শুক্রবারে রওনা দিলাম সকাল 9টায় রামগঞ্জ থেকে, মহাখালী এসে মহাখালী থেকে আবার টাঙ্গাইলের বাস ধরলাম। এই হলো আর কি আজকে আমার ভ্রমণ। তো যাই হোক, দীর্ঘ 9 থেকে 10 ঘন্টা জার্নির পরে আমি অবশেষে সেই স্থানে এসে পৌঁছাইলাম, মির্জাপুর টাঙ্গাইল গোড়াইল। এই ইউনিয়নটার নাম হচ্ছে গোড়াইল। হুজুর আমাকে লোকেশন বলে দিছে, সেই লোকেশন অনুযায়ী আমি আলহামদুলিল্লাহ আসলাম। অল্প একটু সামনে একটু হেঁটে যাওয়া যায়। তো হুজুর আমার সাথে কথা হয়েছে, হুজুর মাদ্রাসাতে আছেন, বাকিটা আমি মাদ্রাসায় যাওয়ার পরে আর কি কোনো কাজ নাই, হয়তো হুজুরের সাথে একটু সাক্ষাৎ করব, তারপর যত দ্রুত পারি বাচ্চাদের মাপগুলো নিয়ে আবার আমি আমার স্থানে চলে যাওয়ার চেষ্টা করব আর কি আজকেই। মূলত আমি আসছি কালকে রাত 8টার সময় এসে নামছি এই জায়গায়, তো রাত্রে তো আর একটু ভিডিওটা করা হয় না, এই কারণে সকালবেলা এখন 8টার সময় ঘুম ভাঙছে, একটু নাস্তা টাস্তা করে বাজারে আসলাম, একটু নাস্তা টাস্তা করে তো আপনাদের লোকেশনটা দেখাই, যেখানে আসছি লোকেশনটা তো একটু দেখাতে হয়। যাক, অবশেষে আমি মাদ্রাসার সাইনবোর্ড দেখতে পেলাম। পাশে বালুর ঘাট, এতটুকু রাস্তায় হাঁটি আসি, ভালোই বালু খাইলাম মোটামুটি। এখান দিয়ে মানুষের আসলে চলাফেরাটা বালুর কারণে মন সমস্যাটা হয়, যা বোঝা যাইতেছে। তাহফিজুল উম্মা মাদ্রাসা, ওই যে মনে হয় মাদ্রাসাটা দেখা যাইতেছে, তাহফিজুল উম্মা মাদ্রাসা অ্যান্ড স্কুল নুরানি হিফজ কিতাব, গন্তব্যপাড়া গোড়াইল মির্জাপুর টাঙ্গাইল।
বাপরে বাপ, সেই সুদূর লক্ষ্মীপুর রামগঞ্জ থেকে গন্ধব্য পাড়া, শোয়াকপাড়া বাজার, মির্জাপুর টাঙ্গাইল, এখানে কি অবস্থা দেখে আসি। সালামু আলাইকুম, ভালো আছেন নি সবাই? হ্যাঁ, ক্লাস না তো আমি আসার সময় ড্রেসগুলা তৈরি করে স্যাম্পল হিসেবে নিয়ে আসলাম আর কি। আসার পরে প্রিন্সিপাল হুজুরে সাপোর্ট দিছে, ঠিক আছে, হুজুরের মোটামুটি হুজুরের পছন্দ হয়েছে, বাচ্চাদেরও পছন্দ হয়েছে, সবাই খুশি। তো এখন সেম সিস্টেমে সেম ডিজাইনে বাকি ড্রেসগুলার মাপ নেওয়া শুরু করবো আর কি। তোশির আহমেদ, 37, 25, 15, 20, 12.5, আব্দুর রহমান পিছনে দাঁড়াও, পিছনে দাঁড়াও, আব্দুর রহমান পিছনে দাঁড়াও, ওর পিছনে দাঁড়াও, 12.5, 33, 25, যাদের পিছনে যাও, 13, 19, 12, 33, 12, 13, রাকিব, 39, 28, 15, 22, 14, 35, 13, রাকিবুল, 39, 26, 14, 21, 13, 33, 12, 42, 34, 16, 22, 14, 35, 12, স্বামী কই,
29 আব্দুল্লাল রাজি 43 এর কাপ কম নাকো 43 তুমি যাও, তুমি আসো, তুমি আসো। আল্লাহ শুকর। আব্দুর রহিম 31 22 11.5 16 16 পরে হলো 11 ভাই জামা হলো 28
১২ ১৭ ২৮ ৩৩ নাম কি সুমাইয়া সুমাইয়া ৩৬ ২৬ ৩৩ পরে ২৬ ১২ ১৪ ৮ ২৯ ১১ রিজার্ভ দেন আপনি ওই ৩৯ ৩৮ দিয়ে দেন রিজার্ভ একই পক্ষে ২২ ১১ ১৩ ২৮ ১১ ২৯ ২০ ২১ ২২ ২৩ হাই জামা
নাম কি? সোহানা। ২৯ পায়জামা না? ২৯ পায়জামা, ২৬ ৩৮ হিজাব। ১২ পায়জামা ২৯ ১০ যাও তুমি ওইদিকে যাও আসো কি নাম দাঁড়াও তাহসিন ৩৫ ২৬ ১৩ ১৯ ১২ ১৯ ১২ পরে ১৩ ফুট ১৯ হাত কলার ১২ ঠিক আছে পায়জামা দিছে না ৩১ ৩২ ১১ আসো কি নাম সামিউল তাহফিজুল উম্মাহ কেড়ে তোমার মাদ্রাসা বলতে লাগে দিছে তোমার কোন নাম সামিউল ভাই ৩৬ ২৫ ১৩ ১৮ ১২ পায়জামা ৩১ ১১ নাম কি আল আমিন অর্থ কি ৩৬ ২৮ ১৪ ১৯ ১৩ ৩২ ১২ রুশদি ৩২ ২১ ১২ ১৫ ড্রেসটা দিছো সাড়ে ১১ যাও পরীক্ষা দাও যাও হ্যাঁ ওখানে এখানে কি তোমার পরীক্ষা নাই মৌখিক নাম কি কাউসার ৩৩ ২৩ ১৩ ১৮ ১২ পায়জামা ২৮ ১১ চালু করতে হবে আসো দাঁড়াই দেখো পিছনে নাম কি ৩৭ আব্দুল্লাহ
হেফজখানে যাবেন হাজুর, মাপ দেবে এখন দিবেন এরপরে শুনে আসো, দাঁড়িয়ে থাকো তুমি, ছত্রিশ পঁচিশ সাড়ে তেরো উনিশ তেরো একত্রিশ সাড়ে সতেরো লম্বা কত লেছে একচল্লিশ একচল্লিশ তারপরে তেত্রিশ তেত্রিশ তার লম্বা দেন সাড়ে বাইশ সাড়ে পনেরো পায়জামা দেন পঁয়ত্রিশ ষষ্ঠ শ্রেণী আসেনি কেউ চল্লিশ ভাই চল্লিশ চল্লিশ পঁয়ত্রিশ সতেরো একুশ সাড়ে চোদ্দ পঁয়ত্রিশ তেরো আছে ষষ্ঠ শ্রেণী বিয়াল্লিশ উনত্রিশ চোদ্দ সাড়ে বাইশ তেরো তৃতীয় পঁয়ত্রিশ জায়গায় বারো একজন একজন পঞ্চম পঞ্চম তারপরে কে খানাউল্লাহ একচল্লিশ আঠাইশ পনেরো সাড়ে বাইশ তেরো পাঞ্জাবা ছত্রিশ ষষ্ঠ শ্রেণী আর তো নাই না পঞ্চম শ্রেণী তাহলে কেউ পঞ্চম শ্রেণী একচল্লিশ তিরিশ
তোমার খবর কি? পরীক্ষা তো শেষ হয়ে গেল। 26 14 কবে দেব? ক্লাস ফোর তারা ক্লাস পরে পড়ো, চোদ্দ তোমার আব্বু বাই তোমার আব্বু সাথে যোগাযোগ করো, আগে মাপ দাও তারপর কত? 36 পরে 14 তারপরে 19 36 আগের বড়ে তো কম লাগে, 37 14 19 কি 37 14 বড়ি লাগেন নাই না, 14 তো পুরো বড়ি 26 উনিশের পরে কত দিচ্ছেন? কলার দেন 12.5 নাম কি? ৩২ ২৬ ২৬ ১৪ ৩৩ নাম কি? তানজিত ছিল। ৩৬ ২৩ ক্লাস ফোর আর কেমন আছো? ১২ ১৮ ১২ ৩৩ ক্লাস থ্রি রেডি হও, ক্লাস থ্রি ১১ হ্যাঁ ক্লাস থ্রি